হাই ফ্রেন্ডস, আমি মুনমুন। আজকে আমাদের নতুন ব্লগে সবাইকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ পয়লা বৈশাখ। আজ আমি মুনমুন আর আমার হাজবেন্ড তরুণের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। জানি আমাদের নতুন এই ব্লগ শুরু করছি। সবার এই নতুন বছর ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক এই কামনাই করি। আজকের আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে বেরিয়ে পড়েছি নতুন একটা জায়গায়। তো আজকের এই নতুন জায়গাটা হচ্ছে বর্ধমানের নতুন গ্রাম। নতুন গ্রামে আমরা যাচ্ছি, তার সাথে সাথে এখন আমরা এই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে আমাদের পুরনো ঠেক, এখানে তো আমাদের চায়ের বিরতি হতেই হবে। তো তাই জন্য আমরা এই হাইওয়ে মিষ্টিতে চায়ের জন্য বিরতি দিয়েছি। এখানে আমরা চা খেয়ে একটু পরে ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে যাব বর্ধমানের নতুন গ্রামে। নতুন গ্রামে নতুন চমক তো থাকবেই কিছু। আজকে কী আছে চমক সেটা দেখতে গেলে আমাদের সঙ্গে থাকতে হবে আর দেখতে থাকতে হবে। তা সঙ্গে থাকো আমাদের সাথে নতুন গ্রামে, তোমরাও চলো, দেখা যাক কী আছে সেখানে আজকে জন্য চমক। তো আমরা হাইওয়ে মিষ্টিতে একটু আগে তো বললাম যে চায়ের বিরতির জন্য হাইওয়ে মিষ্টিতে আমরা দাঁড়িয়েছি। তো হাইওয়ে মিষ্টিতে তো একটু চা খেলে হবে না, সাথে সাথে ধোসাও খেতে হবে। এটা আমাদের খুব প্রিয় জিনিস, ধোসা এখানে খেতেই হবে ব্রেকফাস্টে। এই রাস্তা দিয়ে দুর্গাপুর এক্সপ্রেস দিয়ে যেতে গেলে এইখানে ঢুকতেই হবে, চা প্রথমে, তারপরে ধোসা, ব্রেকফাস্ট করে ধোসা দিয়ে ব্রেকফাস্ট করে তারপর আমরা আবার অন্য গন্তব্যের দিকে আবার রওনা। তো নতুন গ্রামে আমরা যাচ্ছি। এবার আমি বলি নতুন গ্রামে কিসের জন্য যাচ্ছি। নতুন গ্রামে আজকে একটা মেলা চলছে, আজকের এবং কালকে দুদিন। তো আজকে পয়লা বৈশাখ, আজকের আর কালকে দুদিন মেলা হবে। রয়েছে কাঠের পুতুল। কাঠের পুতুলের জন্য তো নতুন গ্রাম বিখ্যাত। তার মধ্যে আমরা যে ওই কাঠের প্যাঁচাগুলো দেখি বিভিন্ন মেলায় বিক্রি হয়, সেই কাঠের প্যাঁচা এবং বিভিন্ন রকমের কাঠের পুতুল ওখানকার বিখ্যাত। ওখানে ঘরে ঘরে ওই জিনিসগুলো তৈরি হয়। তো সেই পুতুলগুলোরই আজকে মেলা আছে। তো আগে কোনো দিন তো জানি না, কোনো এক্সপিরিয়েন্স নেই। তো আজকের আমরা নতুন এটাই দেখতে যাচ্ছি নতুন গ্রামে, তোমরাও সঙ্গে থাকো। তার আগে আমাদের ব্রেকফাস্ট, আমাদের ধোসা এসে গেছে। ওটা কি পেপার? এটা পেপার, এটা নর্মাল, তাই তো? এটা নর্মাল, এটা এমনি মশালা ধোসা, ওটা পেপার মশালা ধোসা না, ওটা পেপার। তো বললো তাই, এটা পেপার। কোনটা পেপার কোনটা নর্মাল? কোনটা পেপার কোনটা নর্মাল? এটা পেপার না? আমি ওকে জিজ্ঞাসা করলাম, ও তো বললো এটা, ওটা পেপার হবে না। আমি একটু হ্যান্ড ওয়াশ করতে গিয়েছিলাম, কনফিউশন চলছিল এতক্ষণ যে কোনটা পেপার কোনটা প্লেট। ধসের দারুণ দেখতেই পাচ্ছ, কত বড় তো, বড় বড় ধসা গুলো এত বড় বড়। তার সাথে আছে আলুর মশালা, সাম্বার, চাটনি, এখানে ওই নারকেল আর পোস্ত বাটা দিয়ে যে চাটনিটা হয়। যা বড় বড় হ্যান্ডেল করাটাই চা, আলু মশালা,
আরুন সাম্বার ডাল জাস্ট ফাটাফাটি চাটনি অরেঞ্জ চাটনিটা ব্যাপক দোসা দারুন আর পেপার দোসা একদমই নরম হয় না হাসিতে বসে খেলে পেপার দোসা একেবারে ইন্ট্রাক্ট থাকে কতক্ষণ খুশি খাও এ পুরো ক্রিস্পি ক্রিস্পি থাকবে এমনি মশলা দোসা যে রুটিটা একটু নরম হয়ে যেতে পারে পেপারটা একদম ক্রিস্পি থাকে আমার হাজবেন্ড তো খালি মাথায় নিয়ে যাচ্ছে তো নববর্ষের সূচনা দোসা দিয়ে হলো প্রথমে চা তারপরে দোসা তবে সারাদিনে দেখা যাক আর কি কি হয় আমরা এই দোসাটা অনেকক্ষণ দিয়ে তাড়িয়ে তাড়িয়ে খাই আমার হাজবেন্ড এরপর আবার এক এক কাটি আলু নেবে আবার সম্বর ডাল নেবে সাথে আবার অরেঞ্জ চাটনি নেবে সাম্বারে অর্ডার হয়ে গেছে তোমার কম্বর দেখতে গিয়ে আমার এ পড়ে গেল তোমার তো নেতিয়ে গেল দেখো আমারটা ক্রিস্পি আমি লাস্ট বাইট পর্যন্ত ক্রিস্পিটা খাওয়ার জন্যই আমি পেপার ডোসাটা নিই যাতে লাস্ট রাইড পর্যন্ত ক্রিস্পি থাকে প্রবলেম হচ্ছে আমি এত স্লো খাই আস্তে আস্তে ওটা হলে পুরো নেতিয়ে যাবে নর্মাল ব্রেন ঘষা হলে পুরো নেতিয়ে যাবে ক্রিস্পিটা আমার আবার পছন্দ তাই জন্য আমি পেপারটা নিই ব্রেকফাস্টে দারুণ হলো জম পেস হলো আমি আবার আর এক বাটি সম্বর নিয়েছি আর দু রকম চাটনিও নিয়েছি হোয়াইট আর অরেঞ্জ পেট ভরপুর এবার আবার আমরা বেরোবো ব্রেকফাস্ট হয়েই গেছে এবার একেবারে তোমাদের সাথে দেখা হবে নতুন গ্রামে সঙ্গে থাকো দেখতে থাকো